বিশাল পরিবর্তন নিয়ে দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। দেখে নিন উভয় দলের সম্ভাব্য একাদশ। শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচে তিনটি জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য নাইট বাহিনীর। অজিঙ্কা রাহানে ভারতীয় টেস্টে দল থেকে বাদ পড়ার পর রঞ্জি ট্রফিতে ফিরে ভালো পারফর্ম করলে জাতীয় দলের দরজা ভবিষ্যতে কবে আবার খুলবে তা নিয়ে রয়েছে সংশয়। আইপিএলেও কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি একমাত্র কলকাতা নাইট রাইডার্স ছাড়া। 1 কোটি টাকা বেস প্রাইসে কেকেআর তুলে নিয়েছিল রাহানেকে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার ব্যাটিং দেখে অনেকেই আইপিএলের অন্যতম সেরা ক্রয় হিসেবে তাকে চিহ্নিত করেছিল। ওই ম্যাচে 34 বলে 44 রানের ইনিংস খেলেছিলেন রাহানে। পরবর্তী 3 ম্যাচে তার সংগ্রহ 28। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাকে একটি সুযোগ আরও দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ভেঙ্কটেশ আয়ার শেষ আইপিএলের অন্যতম আবিষ্কার এই ক্রিকেটার। অলরাউন্ডার হলেও গত আইপিএলে ব্যাট হাতে তার ঝড় দেখেছে গোটা ক্রিকেট সার্কিট। কিন্তু এই মৌসুমে প্রথম 3টি ম্যাচে ফর্মের ধারে কাছে ছিলেন না আয়ার। তবে শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন আয়ার। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেন তিনি। রিঙ্কু সিং পরপর 4 ম্যাচের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি নীতিশ রানা। দলকে কোনো ম্যাচেই তিনি ভরসা যোগাতে পারেননি। এই ম্যাচে রানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। নীতিশের মতোই বাম হাতে ব্যাটিং করেন রিঙ্কু এবং দলের প্রয়োজনে বল হাতেও সাবলীল তিনি। শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে শুরুটা ভালোই করেছেন শ্রেয়াস। এখন পর্যন্ত তার নেতৃত্বে ভালোই পারফর্ম করছেন নাইটরা। তবে অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাটসম্যান হিসেবে নিজের চেনা ছন্দের ধারে কাছে নেই আয়ার। এখন পর্যন্ত চলতি আইপিএলে তার ব্যাট থেকে এসেছে 69 রান। শ্যাম বিলিংস বাবা ইন্দ্রজিৎ এবং শেলডন জ্যাকসনের আইপিএল খেলার খুব বেশি অভিজ্ঞতা না থাকাই কেকেআরের উইকেটের পিছনে প্রথম পছন্দ শ্যাম বিলিংস। আইপিএল কেরিয়ারে 19 ম্যাচে বিলিংসের মোট সংগ্রহ 334 রান। কেকেআরের হয়ে এই উইকেট রক্ষক শেষ 4 ম্যাচে মোট 80 রান করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে 17 রান। প্যাট কামিন্স বলে দেওয়ার অপেক্ষা রাখে না, দলে তিনি অটোমেটিক চয়েস। অস্ট্রেলিয়ার এই ফার্স্ট বোলার গত ম্যাচে শুধু বল হাতেই 2 উইকেট নেননি, তিনি ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। 14 বলে অর্ধশতরান সম্পন্ন করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুত অর্ধশতরান করার নজির গড়েন তিনি। 15 বলে 56 রানে অপরাজিত ছিলেন ব্যাট। দিল্লির বিরুদ্ধে তিনি যে দলে থাকবেন তা বলে দিতে লাগে না। আন্ড্রে রাসেল কেকেআরের প্রধান ম্যাচ উইনার আন্ড্রে রাসেল বছরের পর বছর কেকেআরকে সার্ভিস দিয়ে চলেছেন ক্যারিবিয়ান এই তারকা। চলতি আইপিএলে 4 ম্যাচে 106 রান করেছেন রাসেল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মৌসুমে 70 রানে অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। গত মৌসুমে ব্যাট হাতে 183 রান করেন রাসেল, বল হাতে সংগ্রহ করেন 11টি উইকেট। সুনীল নারিন এত বছর হয়ে গেলেও আইপিএলের অন্যতম ধারাবাহিক এবং ব্যাটসম্যানদের কাছে ত্রাসের অপর নাম সুনীল নারিন। এখনও প্রতিনিয়ত তার বল খেলতে সমস্যায় পড়ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা। 2021 আইপিএলে 16টি উইকেট সংগ্রহ করেন নারিন। আইপিএলের ইতিহাসে সেরা 5 উইকেট শিকারীর তালিকায় জায়গা করে নিয়েছেন নারিন। আইপিএলে 2022-এ 4.75 ইকোনমি রেটে 2টি উইকেট সংগ্রহ করেছেন নারিন। এই সংখ্যা আরও বাড়তে পারত, কিন্তু সামনে নারিনকে দেখে কোনো দলই বেশি বড় রিস্ক নিচ্ছে না। উমেশ যাদব এই আইপিএল উমেশ যাদবের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ এনে দিয়েছে। খুব কম নির্বাচকদের নজরে আসা উমেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার নামটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছেন নির্বাচকদের এবং টিম ম্যানেজমেন্টের মাথায়। 2022 আইপিএলের প্রথম ম্যাচ থেকেই তার অসাধারণ বোলিংয়ের সাক্ষী রয়েছে ক্রিকেট প্রেমীরা। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আইপিএল 2022-এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে থেকে বেগুনি টুপি নিজের দখলে রেখেছেন যাদব। ফলে দিল্লির বিরুদ্ধে দলে তাকে বাদ দেওয়ার কোনো অবকাশই নেই টিম ম্যানেজমেন্টের সামনে। রশিক সালাম ডার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে আইপিএল অভিষেক হয়েছে জম্মু কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ পেসারের। মুম্বইয়ের বিরুদ্ধে 3 ওভার 18 রান খরচ করে 1টি উইকেট না পেলেও তার পারফরমেন্স নজর কাড়ে সমর্থকদের। বরুণ চক্রবর্তী আইপিএল 2021-এ দারুণ পারফরমেন্স ছিল বরুণের। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় গত আইপিএলে তার নাম ছিল। 24.88 গড়ে 18 উইকেট পেয়েছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএল 2022-এর 4 ম্যাচে 3টি উইকেট পেয়েছেন বরুণ। দিল্লির বিরুদ্ধে একমাত্র স্পিনার হিসেবে দলে থাকতে পারেন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ। পৃথ্বী শ ডেভিড ওয়ার্নার টিম সেইফার্ট ঋষভ পন্থ সরফরাজ খান ললিত যাদব অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও এন্ড্রিক নরকিয়া।